দর্শক, জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা একটু আমি যদি আমার পেছনে দেখাই, যে আমি এই মুহূর্তে আছি শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, এই উচ্ছ্বাস কিন্তু আসলে কোনো নির্দিষ্ট কোনো শ্রেণী পেশার মানুষের না। আমরা যদি এখানে আইডেন্টিফাই করতে যাই যেখানে কারা এই আন্দোলনে এসেছে তাদেরকে আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না, কারণ এখানে আমরা যেমন রিক্সাওয়ালাদের দেখেছি, এখানে আমরা দেখেছি শিক্ষকদের, এখানে আমরা দেখেছি আইনজীবীদের, এখানে আমরা দেখেছি নানা শ্রেণী পেশার মানুষের। আমি আপনাকে দেখাতে চাই যে এই যে শহীদ মিনার প্রাঙ্গণের সামনে যে স্লোগানে স্লোগানে পুরো উত্তাল হয়ে গেছে শহীদ মিনার প্রাঙ্গণ। আমরা আজকে সারাদিন দুপুর থেকেই ছিলাম, একদম জুমার নামাজের পর থেকে আমরা যেটা দেখলাম যে বাইতুল মোকারম থেকে একটি মিছিল শাহবাগ হয়ে আবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়, সেখানে জাতীয় প্রেসক্লাবে একটা তাদের বিশাল একটা সমাবেশের মতো ছিল, সবাই একত্রিত হয়েছিলেন সেখানে, আর সেই শাহবাগ থেকে এখন সবাই এই শহীদ মিনার অবস্থান করছেন। আমরা এখানে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি যেমন আছে বলছিলাম, ঠিক তেমনইভাবে অনেক শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন যাদের আসলে মূল দাবি ছিল। আমরা একজন HSC পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, আমাদেরকে সে জানিয়েছে যে এখন পর্যন্ত যদি তাদের দাবি দেওয়া মেনে না হয় তাহলে তারা এই পরীক্ষাও বর্জন করবেন। আমি যদি একটু কারোর সঙ্গে একটু কথা বলতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে এসেছেন। ভাই, নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আসছেন মনে হচ্ছে, আমরা তো সবসময় আসতে চাই কিন্তু পথে পথে সবগুলা বাধা আমাদের, আমরা সৌরাদি উদ্যান হয়ে ভিতরে ঢুকে তারপরে মিছিলে যোগ দিছি। আসলে যদি খুব সংক্ষেপে বলতে হয় যে আমরা আইনের স্টুডেন্ট, আমরা পড়ে আসছি সরকারের তিনটা আলাদা আলাদা অর্গান, বাট এখন প্র্যাকটিক্যালি মনে হচ্ছে জুডিশিয়ারি সরকারের একটা নিজস্ব অর্গান, এটা আলাদা কোনো অর্গান নাই, যদিও লিখিতভাবে তারা মানে সেপারেটেড, বাট তাদের প্র্যাকটিক্যালি কার্যক্রম কোনোভাবে সেপারেটেড মনে হচ্ছে না, জাস্ট মনে হচ্ছে এরা সরকারের একটা আলাদা একটা অর্গান। তো এটা একটা হাস্যকর, এটা একটা প্রহসন, যে বিচার যে হাইকোর্ট আমাদেরকে বারবার দেখানো হচ্ছে এটা প্রহসন ছাড়া কিছুই না, কারণ হাইকোর্ট যে বিষয়ে রায় দিয়েছে এই বিষয়ে হাইকোর্ট রায় দেওয়ার কেউ চায় নাই, যা প্রীতিরঞ্জন বাবাসিং করে দেন আমরা এগুলো চাই নাই। তারা আমাদের সাথে প্রহসন নাটক শুরু করেছে, তারা কালকেপণ করে এই আন্দোলনকে মানে বিলম্ব করতে চেয়েছিল, কিন্তু আমরা এই প্রহসন বুঝি, এই জন্য আমরা আন্দোলন থামাচ্ছি না, আন্দোলন থামাবো না, যতদিন পর্যন্ত আমাদের দাবি পূর্ণ না হবে আন্দোলন চলবে। অসংখ্য ধন্যবাদ। আন্দোলন চলার একটা ঘোষণা কিন্তু এখনও চলছে, আপনারা শুনতে পাচ্ছেন যে আগামী রোববার তাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে সবাইকে আবারও একত্রিত হওয়ার একটা ঘোষণা তারা দিচ্ছেন। আমরা এখানে এসে এর আগেও শুনছিলাম যে তারা আগামী রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে অবস্থান নেবেন, এবং দর্শক যে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের কথা বলছিলাম আমরা, এখানে নানা শ্রেণী পেশার মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আসলে কী বার্তা দেয় সেই প্রশ্ন এখন জনমনে সবাই আসলে চাচ্ছে সেই উত্তরটাই, যে আন্দোলন এখন কোথায় গিয়ে মোড় নিয়েছে সেটাই আসলে সবাই দেখতে চায়। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি।